মনে করো তুমি বরফ তৈরির জন্য বরফ রাখার ট্রেটি পানি দিয়ে পূর্ণ করছো তুমি লক্ষ্য করলে যে ট্রেগুলোতে সম পানি দিয়ে ভর্তি করা হলেও ট্রেগুলোতে বরফের সংখ্যা ভিন্ন হয় নীল ট্রেটি সমান আকারে আটটি বরফ তৈরি করে গোলাপি ট্রেটি সমান আকারে ষোলোটি বরফ তৈরি করে আমি নীল ট্রেটি এখানে আঁকি এটাকে এরকম ভাবে আঁকা যাক নীল ট্রেটি আটটি বরফ তৈরি করতে পারে এটি নীল ট্রেটি এটাকে এখন আটটি সমান ভাগে ভাগ করা যাক এই যে এটা হলো ট্রেটার অর্ধেক তারপরে এটা আরো অর্ধেক করা যাক আর অর্ধেকেরও আবার অর্ধেক আঁকাটা কাছাকাছি হয়েছে আটটি সমান মাপের বরফ রাখার ঘর এটা বাদে একটু ভালোভাবে আঁকা যাক এই যে অর্ধেক তার অর্ধেক আর তার অর্ধেক আটটি সমান মাপের বরফ নিয়ে এটি হল নীল ট্রেটি এখানে গোলাপি ট্রেটিতে সমান পরিমাণ পানি লাগতো তাই আমি এই নীল ট্রেটার সমান করে এটা আঁকবো কিন্তু এটা ষোলটি বরফ তৈরি করতে পারে আমি যেটা এখানে করব সেটা হলো আমি নীল ট্রেটার মতো করেই ঘরগুলো তৈরি করব। কিন্তু আমি এই ঘরগুলোর প্রতিটিকে দুটি সমান ভাগে ভাগ করব। এটা হলো আট আর এই ঘরগুলোর প্রতিটিকে দুই ভাগে ভাগ করলে আমরা পাবো ষোলো আর এই যে তুমি নীল ট্রে থেকে তিন টুকরো বরফ নিয়ে তোমার পানির গ্লাসে ফেললে এটা করা যাক তাহলে এক দুই তিন টুকরা বরফ তোমার পানির গ্লাসে ফেললে ওলাপি ট্রে থেকে সম বরফ নিতে হলে তোমাকে তাহলে কয়টি বরফ নিতে হবে কয়েকটি ভাবে আমরা এটা করতে পারি আমরা এটা সংখ্যা দিয়ে এখান থেকে চিন্তা করে বের করতে পারি প্রথমে এটাকে সংখ্যা দিয়ে চিন্তা করা যাক আমি এই ট্রেটি থেকে কয়টি বরফ নিয়েছি হুম আমাদের কাছে আছে আটটি সমান আকারের বরফ যার মধ্য থেকে আমরা টুকরো বরফ নিয়ে নিয়েছি এটাকে তিন বাই আট আকারও প্রকাশ করা যাবে এখন প্রশ্ন হলো আমি যদি আট টুকরো বরফের মধ্যে থেকে তিন টুকরো বরফ নিই তাহলে এই ষোলো টুকরা বরফের মধ্যে থেকে কয়টি বরফ নিলে আমার টুকরো বরফের সমান হবে প্রথমে এটাকে এভাবে চিন্তা করা যাক আমাদেরকে যদি সমান সংখ্যক বরফ নিতে হয় তাহলে আমাদের নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় টুকরো বড় এটা হবে ছয় বাই এখন এটা কি সঠিক করতে প্রকাশ করে হুম অবশ্যই তিন বাই আটকে ছয় বাই ষোলোতে নিয়ে যেতে হলে আমাদের লব এবং হরকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এটা কি ঠিক আছে হুম কারণ নীল রাখা একটি বরফ গোলাপি ট্রেতে রাখা দুটি বরফের সমান নীল তোমার জন্য আটটি সমান আকারের বরফ আছে যার প্রতিটি বরফের সমান বরফ গোলাপি ট্রে থেকে নিতে হলে তোমাকে দুটি বরফ 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 নিতে হবে তাই তুমি তুমি সমান আকারের জন্য গুণ করছো আর যদি নীল থেকে তিনটি নাও তাহলে পাবার এর সমান আকারের বরফ পাবার জন্য নীল ট্রেট প্রতিটি বরফের জন্য তোমাকে গোলাপি ট্রে থেকে দুটি বরফ নিতে হবে তাই তুমি দুই দিয়ে গুণ করছো এখানে তাহলে নীল ট্রে সমান সংখ্যক বরফ গোলাপি ট্রে থেকে নিতে হলে তোমাকে কতগুলো বরফ নিতে হবে তোমাকে ছয়টি বরফ নিতে হবে